সরকারি জমি দখল করে ভেরি তৈরির অভিযোগ অভিযোগ দায়ের করেছেন বন দপ্তর। পাল্টা বন দপ্তরের কর্তার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ তুলেছেন অভিযোগকারী। ঘটনায় চাঞ্চল্য কুলতলিতে। সরকারি জমি দখল করে ভেরি তৈরির অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বন দপ্তরের জমি দখল করে ভেরি তৈরির অভিযোগে দপ্তরের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাল্টা বন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ এনেছেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। জানা গিয়েছে কুলতলি পঞ্চায়েত সমিতির সহসভাপতি গুণধর সর্দারের পরিবারের বন দপ্তরের জমি দখল করে পিয়ালি নদীর তীরবর্তী জায়গায় মাটি ফেলেছিল। মাছের ভেরি করার উদ্দেশ্যে এই মাটি ফেলার কাজ চলছিল বলে জানা গিয়েছে। বন দপ্তরের আধিকারিকরা বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে গুণধর সর্দার জানান, এই জমি তাদের পৈতৃক সম্পত্তি, যার প্রমাণও রয়েছে। আমার হয়েছে এটা যে আমার দাদুকেলে পৈতৃক সম্পত্তির উপরে আমরা মাটি কাটা কাজ করছিলাম, যে সেই হিসাবে কিছু লোকজন আসে, এসে এখানে বলে যে আমরা ফরেস্ট অফিসের লোকজন, বলে আমাকে বলে যে আপনি গিয়ে ফরেস্ট অফিসে দেখা করবে। বলার পর তারা তাদের সাথে করে ফরেস্ট অফিসে আমরা ওইখানে যাই। যার পর ওরা আমাদেরকে বলে যে আমাকে বলে যে 30,000 টাকা আমার ওদেরকে দিতে হবে, না দিলে তারা কেস করে দেবে, বলে এরকমই বলে আমাদেরকে হুমকি দেয়। বলার পর তারা থানাতে এসে এরকম কোনো কিছু একটা করে, তো আমরা আমাদের দলিল দাদু মানে সম্পত্তির দলিল পর্চা রেকর্ড সহ নিয়ে আমরা থানাতে জমা দিয়েছি। আর এই হিসাবে তারা আমাদেরকে কেস করে যে আমি টাকা দিতে পারিনি, আমাদেরকে জরিমানা করার জন্য আমার চাপ দেয়। অন্যদিকে পিয়ালি রেঞ্জের বিট অফিসার 30,000 টাকা দাবি করেন বলে অভিযোগ তৃণমূল নেতার। আমাদের নিজ নামীয় দলিল এবং রেকর্ডভুক্ত জায়গায় আমার ভাইবো ফটিক সর্দার মাটি কাটছিল। এমতো অবস্থায় ফরেস্টের বিট অফিসার জাফর আলী মোল্লা উনি ওইখানে আসে, এসে আমাকে ফোন করে। আমি বললাম ওটা আমাদের দলিল এবং রেকর্ডভুক্ত জায়গা, ওখানে কোনো ম্যানগ্রোভ নেই। কিন্তু তবু তা সত্ত্বেও উনি কেরলার বিট অফিসে ডাকে। ফটিক যাওয়ার পরে ফটিকের কাছে 30,000 টাকা চায়। আমাকে যখন আবার টেলিফোনে জানায়, আমি বললাম ঠিক আছে ওই পর্যন্ত চলে আসুন। তার পরবর্তীকালে ওরা ওখানে আসে এবং অন্যান্য লোকজন আসে এবং প্রকৃত ওটা দলিল এবং রেকর্ডভুক্ত জায়গা, এবং ওদের ফরেস্টের আর অন্যান্য অফিসার যারা ছিল তারা স্বীকার করে হ্যাঁ। তারপরে আমি রেঞ্জার সাহেবকে জানাই, বললো আমাদের তো জাফর আলী জানিয়েছিল যে ওটা ফরেস্টের জায়গা, কিন্তু প্রমাণ করতে পারেনি ওটা আমাদের দলিলভুক্ত জায়গা। একটাই মাত্র কারণ যে 30,000 টাকা চেয়েছিল, টাকাটা দিলে সব কিছু ঠিকই ছিল। টাকাটা না দেওয়ার কারণে থানাতে অভিযোগ জানায়, কিন্তু এটা অন্যায় অবৈধ। ওই জাফর আলী মোল্লা এলাকায় এরকম বিভিন্ন মানুষের কাছে থেকে অবৈধভাবে টাকা নেয় এবং ভিতরে ভিতরে রাতের অন্ধকারে সরকারি জায়গা ঘেরাবার সঙ্গে যুক্ত রয়েছে। ঘুষখোর লোক অফিসার, আমরা চাই যাতে ওনাদের ডিওপো এবং রেঞ্জার সাহেবকেও আমি ফোনে জানিয়েছি এখান থেকে অবিলম্বে ট্রান্সফার করে। যদিও ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিয়ালি রেঞ্জের বিট অফিসার, তার অভিযোগ কাজে বাধা দেওয়াতে তার নামে দুর্নাম ছড়ানো হচ্ছে। 14/11/2023 আমি পেট্রোলিং ডিউটি যাই আমার স্টাফ নিয়ে, গিয়ে দেখি যে কুন্দখালীতে মাছের ভেরি ফিশারি তৈরি করছে। আমার অনেক জঙ্গল কেটে জিসিবি দিয়ে তারা মাটি কাটছিল। আমরা সেখানে প্রতিবাদ করে জিসিবির চাবি এবং তেল সিজ করছিলাম, আমাদের কাছ থেকে চাবিটা বিসমস্ত কেড়ে নিয়েছে, আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে। 30,000 টাকা চাওয়ার অভিযোগ উঠছে, সমস্ত মিথ্যা কথা। আমরা সেখানে কোনো পয়সা কড়ির কথা কোনো কারণ আমরা যে কোনো কিছু টাকা পয়সা চাওয়ার কোনো প্রশ্নই আসে, মিথ্যা কথা বলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, ফুলতলি। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।